তো আমরা আজকে এখানে সাংবাদিক বন্ধুকে ডাকার উদ্দেশ্য হচ্ছে আমরা আজ তারিখ 18/6/2023 থেকে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি স্বাদের দল অভিষেক ব্যানার্জি স্বাদের দল আজকে আমরা ত্যাগ করতে যাচ্ছি। এরা আবার টিকিট চাওয়ার জন্য চেষ্টা চালায়, টিকিট ওরা পায় নাই, তার জন্যই দল ত্যাগ করার জন্য সিদ্ধান্ত নেয়। এরা হলো কি বলবো, লোভী লোক বললেই চলে। এখন এলাকায় বহু লোক আছে, ইচ্ছা প্রকাশ সবাই করে যে একবার আমি পঞ্চায়েত মেম্বার হব, পঞ্চায়েত সমিতি হব। এবার সুজন প্রধানের বহু পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন, আর একটা পঞ্চায়েত সমিতি পাঁচটা পার্ট নিয়ে চলে, পাঁচটা পার্টে যদি কোনো যোগাযোগ না রাখে ওই এলাকার লোক এমনি তাকে কিন্তু কোনো সম্মান দিবে না। তো অন্য মৌজার তো দূরের কথা, নিজের এলাকার কোলাবাড়ি এলাকার লোক তাকে সম্মান দিচ্ছে না, তো সেখানে আমি কি করতে পারি? পরে যদি দল হেরে যায় এই বুথে বা অঞ্চলে হেরে যায়, তো ওরা তখন বলবে যে এরা ঘরে বসে এরা দলকে নষ্ট করেছে, সংগঠনকে শেষ করে দিয়েছে, সেই উপাধি তকমা আমরা নিতে চাই না বলে আমরা আগে ভাগে আমরা দল ত্যাগ করছি। যদি জল যেতে ক্রেডিট গোস টু মনসুর আলী, যদি দল হারে ডিসক্রেডিট গোস টু মনসুর আলী, আমরা এর কোনো দায় নেব না। না না, ওরা দল যদি ত্যাগ করে আমাদের দলের আরও অনেক অনেক ভালো হবে, আর পুরা মানে আংলা ভাষা টুতে এবার জয়েন্ট একটা পার্ট নিয়ে আমাদের টোটালে 15টা প্রার্থী এবার আমরা নমিনেশন করা হয়ে গেছে, আর তিনজন পঞ্চায়েত সমিতিও আমাদের নমিনেশন করা হয়ে গেছে, এইখানে দলের আরও ভালো হবে। তার মাঝখানে কি হলো, অনেক জেলা সভাপতি ব্লক সভাপতি রদবদল হলো, ব্লক সভাপতি হিসাবে আমাদের ব্লকে এসেছিলেন বা এখনও আছেন বর্তমানে মাননীয় আমার ভাতৃপ্রতিম সঞ্জয় কুজুর মহাশয়, উনি আসার পরেও আমার সঙ্গে মোটামুটি 3-4 মাস 6 মাস ভালোই চলছিল ওনার সঙ্গে আমার। তো যেই হোক, কোনো কারণে এখান থেকে আমার অঞ্চলেরই কিছু নেতারা যারা দলের ভালো চায় না, ওরা ওনাকে ভুল বুঝিয়ে ইন্ধন যুগিয়ে ওনারা আমার বিরুদ্ধে ওনাকে ভড়কেছেন। তো যাই হোক, একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওনার সঙ্গে আমার একটা মতবিরোধ হয়। তো মতবিরোধ হওয়ার পরে আমি দেখি যে আমি ওনার নেতৃত্বে কাজ করতে পারবো না, কারণ ঘর বেঁধে বিভীষণ রয়েছে এখানে, আমার ঘরে শত্রু রয়েছে, তো আমি কি করে ব্লক সভাপতির সঙ্গে তাল মিলিয়ে চলব? অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ার কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের আংরা ভাষা দুই অঞ্চলের বেশ কিছু নেতাকর্মী। এই তালিকায় রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য অর্চনা প্রধান, গ্রাম পঞ্চায়েত সদস্য হিমা ছেত্রী, প্রাক্তন অঞ্চল সভাপতি ও তৃণমূল ক্ষেত মজদুর কংগ্রেসের ব্লক সাধারণ সম্পাদক রাজু ছেত্রী, আইএনটিটিইউসির অঞ্চল সভাপতি সুজন প্রধান সহ অন্যান্যরা। রবিবার দুপুরে কলাবাড়ি বাজারে একটি সাংবাদিক সম্মেলন করে তারা এই সিদ্ধান্তের কথা জানান। দল ছাড়ার পিছনে তারা তৃণমূল কংগ্রেসের বর্তমান অঞ্চল সভাপতি মনসুর আলীর কার্যকলাপকে দায়ী করেছেন। অন্য দলে যাওয়ার বিষয়ে 2-3 দিনের মধ্যে তারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। যদিও অঞ্চল সভাপতি মনসুর আলী জানান, ভোটের টিকিট না পাওয়ার জন্যই এরা এমনটা করছে। নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।